আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল এসআই সাইফুল ইসলামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকেও স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব সহজে কীভাবে একটি গুগল অ্যাকাউন্ট খুলতে হয় বা কীভাবে একটি গুগল অ্যাকাউন্ট খোলা যায় সেটা আমি দেখাবো। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল প্রেস করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, চলে আসুন আমরা কীভাবে একটি গুগল অ্যাকাউন্ট সহজভাবে খুলতে পারি। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল সেটিংসে চলে যাবেন। মোবাইল সেটিংসে আসার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন যে এখানে এই যে অ্যাকাউন্টস সিন্স নামে একটি অপশন রয়েছে, এই অ্যাকাউন্টস অ্যান্ড সিন্সে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এভাবে একটি ইন্টারপ্রেট চলে আসবে আপনাদের সামনে। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পারতেছেন এখানে একটি অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, এই অ্যাড অ্যাকাউন্ট অপশনটিতে একটা ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারপ্রেট শো করবে। তো এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন শো করতেছে। তো এখানে আমরা যেহেতু এখানে গুগল অ্যাকাউন্ট খোলার জন্য খুলব, সেই হিসাবে আমরা এখানে এই যে দেখতে পারতেছেন এখানে গুগল নামে যে অপশনটি দেওয়া আছে, আমরা এই গুগলে চলে যাব। গুগলে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট চাইবে আপনার। তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে আপনার মোবাইলে, তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। একটু ওয়েট করুন বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এইভাবে একটি ইন্টারফেস শো করবো আপনাদের সামনে। বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে আমরা যেহেতু নতুন গুগল অ্যাকাউন্ট খুলব, তো এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। যেহেতু আমরা এটা আমাদের নিজেদের জন্য গুগল অ্যাকাউন্টটি তৈরি করা, তো সেই হিসাবে আমরা এখানে ফর মাই সেলফ ক্লিক করব। এভাবে একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। আপনারা এখানে ফার্স্ট নেম এবং শিওর নেম নামে দুটো অপশন রয়েছে, আমরা ফার্স্ট নেম প্রথমে আমরা দেব। ফার্স্ট নেম এবং শিওর নেম দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছেন এখানে যে পাশে একটা নেক্সট নামে একটি অপশন রয়েছে, এই নেক্সটে আমরা চলে যাব। নেক্সটে আসার পরে এভাবে একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখবেন বেসিক ইনফরমেশন, ইন্টারভিউ, বার্থডে অ্যান্ড জেন্ডার। এখানে আপনার বার্থডে, আপনার জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করবেন। তো এখানে আমি আমার বার্থডে দিতেছি। জেন্ডার দিতেছি মেল। তো বার্থডে এবং মেল সিলেক্ট করার পরে দেখতে পারতেছেন এখানে একটি নেক্সট ট্যাবে একটি অপশন রয়েছে, নেক্সট আমরা চলে যাব। নেক্সটে আসার পর আমরা যে গুগল অ্যাকাউন্টটি খুললাম বা গুগল অ্যাকাউন্টটি আমরা তৈরি করলাম, তো আমাদের গুগল অ্যাকাউন্টের ইউজার নাম চাইতেছে এখানে, হাউ ইউ উইল সাইন ইন, ক্রিয়েট আ জিমেল অ্যাড্রেস ফর সাইন ইন ইনটু ইউর গুগল অ্যাকাউন্ট। আমরা এখানে আমাদের গুগল অ্যাকাউন্টের একটি ইউজার নেম তৈরি করব। তো আমি আমার ইউজার নাম দিতেছি গুগল অ্যাকাউন্টের ইউজার নাম দেওয়ার পরে আমরা এখানে নেক্সট ক্লিক করব। তো
বন্ধুরা ইউজার নাম তৈরি করার পরে দেখতে পারতেছেন এখানে একটা ইন্টারফেস শো করতেছে, আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেখতে পারতেছেন উপরে যে ক্রিয়েট আ স্ট্রং পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিব, হয় আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন বা একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিব এখানে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে নেক্সট সিলেক্ট করবো। নেক্সট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি একটি ইন্টারফেস শো করতেছে, সেখানে দেওয়া আছে অ্যাড ফোন নাম্বার অর অ্যাকাউন্ট, অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এখানে নেক্সট সিলেক্ট করব, আবার নেক্সট সিলেক্ট করব। দেখতে পারতেছেন এবার একটি ইন্টারফেস শো করতেছে, নিচে দেখবেন এই যে এখানে আই এগ্রি নামে একটি অপশন দেওয়া আছে, আমরা এগ্রি আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা আমাদের একটি গুগল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদেরকে আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে অলস প্রেস করে পাশে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ, সালামু আলাইকুম।